हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल। आमार आजकेर रेसिपिते आपनादेर साथे शेयर करब छोलार डाल रान्नार रेसिपि। ये डालटा साधारणत रुटी परोटा लुचिर साथे खेते बेशी भालो लागे। एर आगे रेसिपिटा आमार छिलो लुचि, आर तार मध्ये आमि बोलेछिलाम आपनादेरके जे ए लुचिर साथे खेते भालो लागे एरकम एकटा डाल रान्नार रेसिपि एर परबर्तीते आमि शेयर करब, सेटाई आजके शेयर करते जाच्छि। आशा करछि आमार आजकेर रेसिपिटा आपनादेर भालो लागबे। जदि भिउयार्स आमार भिडियोगुलो आपनादेर भालो लागे ताहले प्लिज आमार चैनलटिके सबस्क्राइब करबेन। एकटा बाटिर मध्ये आमि छोलार डाल निये निच्छि मेजारमेंट कापेर एक कप परिमाण। डालटा नेওয়া হয়ে যাবার পর এখন কয়েকবার পানি বদলে বদলে ডালটাকে কোচলে কোচলে ধুয়ে নিব। যতক্ষণ না পর্যন্ত ডাল থেকে একটা টলটলে পানি দেখা যাচ্ছে আর ডালটা বেশ পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত ঠিক এভাবে হাত দিয়ে কোচলে ধুয়ে নিতে হবে। তো আমি ডালটাকে বেশ কয়েকবার ধুয়ে নেওয়ার পর এরকম একটা প্যানের মধ্যে সবগুলো ডাল এখন নিয়ে নিয়েছি। এখন এই ডালটাকে সিদ্ধ করার মতো পানি দিয়ে দিতে হবে। এক কাপ ডালের জন্য তিন কাপ পরিমাণ পানি দিলেই কিন্তু ডালটা ভালো মতো সিদ্ধ করে নেওয়া যাবে। আমি এখানে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের তিন কাপ পরিমাণ পানি। এবার এই ডালের মধ্যে আদা আর রসুন বাটা দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ। আদা রসুন বাটাটা দেওয়া হয়ে যাবার পর আমি এভাবে একটু নেড়ে তারপরে প্যানটা ধরে চুলায় বসিয়ে দিচ্ছি। আর সিদ্ধ করার সময় আমি কোনো লবণ ব্যবহার করব না। এবার ঢাকনা দিয়ে ঢেকে ডালটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ডালটা কিন্তু এর মধ্যে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি ডালটা বলক চলে আসার পর চুলার জালটাকে একদম মিডিয়াম লো করে দিয়ে ডালটা পুরোপুরি সিদ্ধ করে নিয়েছি। ডালের গায়ে গায়ে যখন এরকম একটু ভেজা ভেজা পানি থাকবে তখন কিন্তু ডালটা নামিয়ে নিতে হবে। আপনারা একটু চেক করে দেখতে পারেন, একটা ডাল নিয়ে তারপর এভাবে একটু চেক করে দেখবেন। যদি দেখেন ডালটা সিদ্ধ হয়ে গেছে আর খুব সফট হয়ে গিয়েছে তখন এই ডালটাকে নামিয়ে ঠান্ডা করে তারপর ব্লেন্ড করে নিতে হবে। আমি সবগুলো ডাল একটা ব্লেন্ডারে জগে নিয়ে তারপর ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু পাটায়ও বেটে নিতে পারেন। এখন ব্লেন্ডারে সেই জগটাকে ধুয়ে তারপর অল্প অল্প করে পানি এই ডালের মধ্যে দিয়ে এখন এই ডালটাকে পানির সাথে ভালো মতো নেড়ে চেড়ে তারপর একটা লিকুইড তৈরি করে নিতে হবে। ডালটাকে আপনারা কতটুকু ঘন খেতে চান বা কতটুকু পাতলা রাখতে চান সেটা বুঝে তারপর এখানে পানির পরিমাণটা দিয়ে দিতে হবে। যেহেতু এই ডালটা রুটি পরোটা লুচির সাথে খাওয়ার জন্য তাই এই ডালটা কিন্তু অত পাতলা হবে না, একটু ঘনই থাকবে। সেই পরিমাণে আমি পানি দিয়ে দিয়েছি। দেখুন আমি কিন্তু এই ডালের লিকুইডটা এই রকম ঘনত্বটাই রেখেছি, আপনাদেরকে একটু দেখাচ্ছি। আপনারা চাইলে কিন্তু আরও একটু পাতলা করতে পারেন, যদি ডালটা রেখে খেতে চান সেক্ষেত্রে কিন্তু আরও একটু পাতলা করে পানি দিয়ে নিতে পারেন। এখন আমি ডালের মধ্যে মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ, হলুদ গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ, সাথে লবণ দিয়ে দিব স্বাদ মতো, তার সাথে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ চিনি। চিনিটা এই ডালে ব্যবহার করতে হবে, তাহলে ডালের টেস্টটা কিন্তু অনেক বেড়ে যাবে। কারণ যেহেতু এই ডালটা আমরা লুচি পরোটা রুটির সাথে খাবো সেক্ষেত্রে কিন্তু এই ডালটা একটু হালকা মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে, এইটুকু চিনির জন্য কিন্তু অতটা মিষ্টিও হবে না। এখন ডালটা বলক চলে আসার পরে বেশি জাল দেওয়ার দরকার নেই, আর এই ডালটা কিন্তু যতক্ষণ আপনার চুলায় থাকবে ততক্ষণ নেড়ে যেতে হবে, তা না হলে ডালের তলায় ধরে যাবে যেহেতু ডালটা অনেক ঘন। এখন দিয়ে দিচ্ছি চার পাঁচটার মতো কাঁচামরিচ মুখটাকে একটু ভেঙে, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। কাঁচামরিচটা দেওয়ার পরে এক থেকে দুই মিনিট চুলায় রেখে জাল দিয়ে তারপর এটাকে বাগার দেওয়ার জন্য নামিয়ে নিচ্ছি। চুলায় অন্য একটি প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দুই থেকে তিন টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি, আর সাথে চার পাঁচটা শুকনা মরিচ দিয়ে এখন হালকা দুই এক সেকেন্ডের জন্য টেলে নিব। তারপর আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। মাঝারি সাইজের আমি চারটা পেঁয়াজ এভাবে কুচি করে কেটে নিয়েছি। এখন এই পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালার হয়ে আসছে ততক্ষণ ভাজতে হবে। এইরকম যখন অনেকটা বেরেস্তার মতো ব্রাউন কালার চলে আসবে তখন আগে থেকে রান্না করে নেওয়া ডালটাকে ধরে এই বাগারের মধ্যে দিয়ে দিব। ডালটা চুলায় বাগারে দেওয়ার পরে ভালো করে নেড়ে কিছুক্ষণ এই পেঁয়াজের সাথে
আর তেলের সাথে ভালোমতো মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া, তার সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এই দুটি উপকরণ ডাল চুলা থেকে নামানোর ঠিক 2 মিনিট আগে দিতে হবে। এবার গরম মশলা গুঁড়া আর ঘি ডালের সাথে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নেওয়া হয়ে যাওয়ার পরে গরম গরম পরিবেশন করে নিতে পারেন লুচি, রুটি অথবা পরোটার সাথে। চালের রুটির সাথেও কিন্তু এই ডাল খেতে ভীষণ ভালো লাগে। আমি ডাল এরকম ঘন রেখেছি কারণ আমি গরম গরমই ডাল পরিবেশন করে নিব এবং খেয়ে নিব। যদি আপনারা ডাল রেখে তারপরে খেতে চান সেক্ষেত্রে কিন্তু ডাল আরও একটু পাতলা করে রান্না করতে হবে, কারণ ডাল নামানোর পর ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও ঘন হয়ে জমে যাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি ডালের লিকুইডটা কেমন ঘন রেখেছি। এইরকমই রাখতে হবে যদি গরম গরম সাথে সাথে খেতে চান সেক্ষেত্রে। যদি আপনারা রেখে খেতে চান তাহলে আরও একটু পাতলা করতে হবে। আমি এই ডাল পরিবেশন করছি আজকে লুচির সাথে। আপনারা রুটি, পরোটা, চালের রুটি এমনকি নানের সাথেও পরিবেশন করতে পারবেন। আশা করছি আজকের এই ছোলার ডাল রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিউয়ার্স আমার ভিডিওগুলো আপনাদের একটুও ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্টস করবেন, কারণ আপনাদের একটি লাইক এবং কমেন্টস আমার নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ অনেকটা বাড়িয়ে দেয়। আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।